নমস্কার সোনমানি দর্শকবৃন্দ আপনারা জানেন যে রেশন কার্ডে আপনাদেরকে কিছু মাস আগে বা কিছু বছর আগে থেকে ই কেওয়াইসি করতে হচ্ছে অর্থাৎ আধার লিঙ্ক করতে হচ্ছে তবে আমরা রেশন সামগ্রী পাচ্ছেন কিন্তু আপনাদের আধার লিঙ্ক থাকা সত্ত্বেও বর্তমানে আপনাদেরকে আবার কিন্তু রেশন কার্ডের ই কেওয়াইসি করতে বলা হচ্ছে সেই ব্যাপারে একটি করে এস এম এস পাঠানো হচ্ছে এস এম এসে কী বলা হচ্ছে কাদেরকে ই কেওয়াইসি করতে হবে কেন করতে হবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতেন তে ফুলবেন না আগে দেখাচ্ছি কীরকম এস এম এস পাঠানো হচ্ছে এখানে এসএমএস এ বলা হচ্ছে আপনার পরিবারের দিয়ে আপনার রেশনের ক্যাটাগরি হয় এখানে এ ওয়াই লেখা থাকবে নয় পি এইচ বা পি এইচ এইচ আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটি লেখা থাকবে দিয়ে আপনার রেশন কার্ডের নাম্বার লেখা থাকবে সেই রেশন কার্ডের রেশন কার্ডের সাথে আধার ই কেওয়াইসির মাধ্যমে সংযুক্ত করা নেই এই সদস্যদের রেশন দোকানে বা পরিদর্শকের অফিসে বা বিএসকেতে গিয়ে নতুন করে আধার সংযুক্ত করতে বলুন খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এই উপভোক্তাটির ই কেওয়াইসির মাধ্যমে আধার কার্ডের সাথে রেশন কার্ড সংযুক্ত করা নেই তাই ওনাদেরকে বলা হচ্ছে যে আপনারা রেশন দোকানে বা পরিদর্শকের অফিসে বা বাংলা সহায়তা কেন্দ্রতে গিয়ে আপনারা লিঙ্ক করান এবারে ই কেওয়াইসি আপনাদেরকে করতে হবে কি হবে না কাদেরকে করতে হবে সেই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন হয়তো আপনার এস এম এস আসেনি এস এম এস সবার তো নাও আসতে পারে তো এই বিষয়টা কি কাদের করতে হবে কেন করতে হবে সেটা এবার দেখাচ্ছি দেখুন সবার প্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটাম এসে আপনি সার্চ করবেন ফুড এই ওয়েবসাইটটা আপনি গুগলে লিখে সার্চ করবেন যখনই সার্চ করবেন আপনি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর বাম দিকে দেখবেন বেশ কিছু মেনু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড বলে একটি অপশান রয়েছে রেশন কার্ড অপশানে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন চেক দ্য স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড বলে অপশান এই অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম পেজ আসবে এবার এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দেবেন আর এখানে একটা কোড দেখাবে এই কোডটা দেখে দেখে এই কোডের ঘরে বসাবেন তারপর এখানে সার্চ ফোটামে ক্লিক করবেন এই মুহূর্তে আমরা একজন উপভোক্তা সার্চ করেছি রেশন কার্ডের নাম্বার দিয়ে এখানে রেশন কার্ডের ক্যাটাগরির নাম বাবা বা স্বামীর নাম হেড অফ দ্য ফ্যামিলি বয়স জেন্ডার অ্যাড্রেস এফপিএস নেম আধার লিঙ্ক থাকলে আধারের চার লাস্ট চারটা সংখ্যা মোবাইল লিঙ্ক থাকলে লাস্ট চারটা সংখ্যা ফ্যামিলি আইডি ই কে আধার সিডেট রয়েছে কিনা না সমস্ত কিছু দেখিয়ে দেবে এবং স্ট্যাটাস দেখিয়ে দেবে তো এইখানে দেখুন ওনার আধার লিঙ্ক রয়েছে তাই এখানে আধারের লাস্ট চারটা সংখ্যা দেখাচ্ছিল মোবাইলও লিঙ্ক রয়েছে তাই এখানে মোবাইলের লাস্ট চারটা সংখ্যা দেখাচ্ছিল দে ফ্যামিলি আইডি দেখাচ্ছে এবং ই কেওয়াইসি ডানের ঘরে দেখতে পাচ্ছেন এখানে নো লেখা রয়েছে এবং এখানে বলা হয়েছে ডু ই কে এবং আধার সিডেটের ঘরে ইয়েস রয়েছে আর স্টেটাসে বলছে ডেমো অথেন্টিকেশন অর্থাৎ ওনার যে আধারের ই কেওয়াইসি সেটা ওনাকে করতে বলছে কারণ এখানে ওনার নো লেখা রয়েছে অথচ ওনার আধার লিঙ্ক রয়েছে অথচ এখানে ই কেওয়াইসিটা ওনার নো রয়েছে তো ওনাকে কিন্তু ই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে এবার আপনি যদি এভাবে স্টেটাস দেখে দেখেন আপনাকেও ই কে ডানের পাশে নো দেখাচ্ছে তাহলে আপনাকেও কিন্তু ই কেওয়াইসি করতে হবে যতই এসএমএস আসুক বা না আসুক যদি আপনি দেখেন আপনার ই কেওয়াইসি ডানের ঘরে ইএস লেখা রয়েছে আঠার শ্রী ঘরেও ইএস লেখা রয়েছে তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না যদি আপনি দেখেন যে ই কেওয়াইসির ঘরে আপনার নো লেখা রয়েছে তাহলে অবশ্যই কিন্তু ই কেওয়াইসিটা করে নিতে হবে যেমন এই উপভোক্তা দুটো জায়গাতেই নো লেখা রয়েছে মানে ওনাকে তো করতে হবেই এছাড়াও এই উপভোক্তা দেখতে পাচ্ছেন একটাতে নো লেখা রয়েছে একটাতে ইয়েস লেখা রয়েছে মানে এনাকেও কিন্তু ই কেওয়াইসি করতে হবে ই কেওয়াইসি জিনিসটা কি আপনারা নিজেরাও এখন অনলাইনে করতে পারবেন যদি আধারে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে নইলে আপনাদেরকে আপনাদের নিকটবর্তী যে রেশন ডিলার সেই রেশন ডিলারের কাছকে বা বাংলা সহায়তা কেন্দ্র বা আপনাদের ভিডিও অফিসে যেখানে খাদ্য দপ্তর রয়েছে সেখানে কিন্তু যেতে হবে তো আপনারা যদি কীভাবে এই ই কে অনলাইনে করতে হয় সেই নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই নিয়ে একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো তো আপনাদের সেটা চেক করলে কী দেখাচ্ছে এস এম এস আপনারা পেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেজটি ফলো করতে ভুলবেন না